দেহ সৎকার ঘিরে গন্ডগোল শুরু, জল গড়ালো বোমাবাজি গুলি পর্যন্ত, ঘায়েল পুলিশ, অবাধ দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ। লিলুয়া সি রোডের বাসিন্দা তৃণমূল নেতা সন্তোষ মুখিয়ার সৎকার ঘিরে ঝামেলা। বাধাঘাট শ্মশানে সৎকারে যোগ দিতে যাওয়া তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মদ্যপ অবস্থায় মারামারি চলে দুই গোষ্ঠী, স্থানীয়দের দাবি। পুলিশ সূত্রে খবর, উত্তর হাওড়া তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী ঘনিষ্ঠ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। সি রোড এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা এই আক্রমণ চালায় বলে অভিযোগ। রাহুল সিং নামে এক বিধায়ক ঘনিষ্ঠকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, এরপরই বদলা নিতে বেশ কয়েকজন দুষ্কৃতী লিলুয়া সি রোডে গিয়ে হামলা চালায়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় লিলুয়া থানার পুলিশ। বেপরোয়া দুষ্কৃতীরা পুলিশের সামনেই বোমাবাজি করে আর গুলি চালায় বলেও অভিযোগ। পায়ে গুলি লাগে সাব ইন্সপেক্টর সুমন ঘোষের, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ি ঘুমায়া আমার পুলিশকে গড়ি ঠোকার চাল গিয়া, পুলিশ পুলিশ খুশ নেই কিয়া ও মারতে গলি নিকাল গিয়া। বিজেপির অভিযোগ, সবটাই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। যেগুলি চালিয়েছে সেও বিধায়ক ঘনিষ্ঠ বলেই দাবি পন্দ শিবিরের। ওখানেও যে বম গুলি চলেছে সেটা পুলিশের সামনে হয়েছে, যে গুলি মেরেছে তাকে পুলিশ চেনে, সবার নাম পুলিশ জানে, কিন্তু পলিটিক্যাল প্রেসারে এসে যেহেতু এরা সব টিএমসি করে, পুলিশ কারো বিরুদ্ধে কোনো মুখ খুলছে না, কোনো কথা বলছে না। আগুন নিয়ে খেলতে গেলে হাত তো পুড়বেই এক না একদিন। এদের সাথে পার্টির কোনো যোগাযোগ নেই, এরা কোনোদিন কোনোদিনই পার্টির লোক হতে পারে না। যারা শ্মশানে এসেছিল তারা কোনোদিনই পার্টির লোক হতে পারে না, আর যারা বন্দুক নিয়ে রাস্তায় ঘুরে তারা কোনোদিনই পার্টি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই ঘটনায় ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করে পুলিশ। তবে গোটা ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ, নিরাপত্তাহীনতার অভিযোগে সরব তানা। এলাকার মানুষজন একটাই প্রশ্ন তুলছে, যেখানে পুলিশের কোনো নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি যাতে নতুন করে আয়ত্তের বাইরে না যায় তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে। জি ২৪ ঘন্টার জন্য বৈদ্যনাথের সঙ্গে দেবব্রত, হাওড়া। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, নির্বাচিত সরকারের সমালোচনা, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে 356 জুজু দেখালে মানুষ ভালোভাবে নেবে না, টুইট বিজেপি নেতার। বিজেপির অন্দরে 356 দরজা, বাংলায় 356 ধারার পরিস্থিতির থেকেও খারাপ অবস্থা। দিল্লিতে শাহর সঙ্গে বৈঠকের পর তো শুভেন্দুর, 356-র জুজু দেখিয়ে লাভ নেই, উল্টো সুর রাজীবের পোস্টে। আগে বিজেপি নিজেদের কোন্দল মেটাক, তারপর তৃণমূলকে দোষারোপ, রাজীবের পোস্ট নিয়ে খোঁচা অভিষেকের। রাজীব আমাদের অনুগত সৈনিক, কেন এমন পোস্ট জানা নেই? প্রতিক্রিয়া সায়ন্তন বসুর। এবার সব্যসাচী দত্তের আত্মসমীক্ষা, ভোটে বিজেপির কোনো বাঙালি মুখ ছিল না, সেজন্যই হার। হিন্দিভাষীরা এসে প্রচার করেছেন, মানুষ তাদের কথা বুঝতেই পারেননি, মন্তব্য বিজেপি নেতার। রাজ্যে করোনা 100 নিচে নামলো মৃত্যু, একদিনে মৃত 98, সংক্রমণ কমে 5,427, শীর্ষে উত্তর ২৪ পরগনা, সুস্থতার হার 97%-এরও বেশি।